হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্স এর মক টেস্ট নাম্বার 20। এর আগে দেখো টোটাল আমরা 19টা মক টেস্ট ডিসকাস করে নিয়েছি। আগের 19টা মক টেস্ট ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এই ভিডিও ডিসক্রিপশনে সবার প্রথম যে প্লে লিস্ট আছে সেখানে তুমি সেই ক্লাসগুলো পেয়ে যাবে। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে, তোমাদের আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। তো গ্রুপ ডি পরীক্ষায় চাকরি পেতে গেলে জেনারেল সায়েন্স তোমাকে পড়তেই হবে। মনে রাখবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিন ধরনের টপিক থেকে প্রশ্ন হবে, তার সাথে ফিজিক্সের দু তিনটে ম্যাথও কিন্তু থাকবে। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে, সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখান থেকে পেয়ে যাবে। এবং তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসিবি 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আলাদা আরেকটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেখানে আমি বহু পিডিএফ পোস্ট করে রেখেছি এবং আরো অনেক পিডিএফ আমি এখানে পোস্ট করব, তো অবশ্যই এই গ্রুপটাও তোমরা জয়েন করে নেবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে এগুলো তোমরা জয়েন করে নিতে পারো। এবং তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল রয়েছে, জিকের জন্য রয়েছে 3000 জিকে, 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত মক টেস্ট, প্লেলিস্ট ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর এক রয়েছে 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো রেলওয়ে গ্রুপ ডি এবং অ্যাসিস্ট্যান্ট লোকো ব্যালট পরীক্ষার। টোটাল 126টা শিফটে 3000 কোশ্চেন, এক্সট্রা ডিটেলস এবং 404টা ফিজিক্সের ম্যাথ তোমরা এখানে পেয়ে যাবে। দুটোরই প্লেলিস্ট ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, দুটোরই পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ গুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রথম প্রশ্ন তোমাদের জন্য কি বলেছে দেখো, যে নিম্নলিখিত ক্রিয়াকলাপ গুলির মধ্যে কোনটিকে কাজ করা হয় না বোঝাচ্ছে। তো দেখো কৃতকার্য বা ওয়ার্ক ডান সময় আমরা জানি ফোর্স ইনটু সরণ বা ডিসপ্লেসমেন্ট, মানে বল ইনটু সরণ সমান হয়ে থাকে কৃতকার্য। ওকে, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি না হয়ে থাকে তাহলে সেখানে তোমার কোনো কাজ হবে না। দেখো সবার প্রথম কি বলেছে, অসীম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, তো এখানে সে মনে করো সে শুধু দাঁড়িয়ে আছে, তার কোনো সরণ বা ডিসপ্লেসমেন্ট কিছু হচ্ছে না, তাহলে এখানেই আমাদের অ্যান্সার হয়ে গেল যে অসীম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, এটা কোনো কৃতকার্যের মধ্যে পড়ছে না। সেকেন্ড অপশনে দেখো অসীম দৌড়াচ্ছে, তার মানে কি তার একটা স্মরণ হচ্ছে, তার মানে এখানে তার কৃতকার্য হচ্ছে। অসীম হাঁটছে, তার মানেও এখানে তার স্মরণ হচ্ছে, তার মানে এখানে কৃতকার্য হচ্ছে। অসীম একটা বাসে আরোহণ করছে, তো এখানেও তার স্মরণ হচ্ছে, তার মানে এখানেও তার কৃতকার্য হচ্ছে। ওকে, নেক্সট এইটাই মনে রাখবে যে কৃতকার্য সমান হয়ে থাকে বল ইন্টু স্মরণ। এবার দেখো পরবর্তী প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য, এই যে চারটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে কোনটা সত্য, শব্দের বেগ সম্পর্কে নিচের কোনটি সত্য সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো মনে রাখবে শব্দের বেগ শীতকালের তুলনায় গ্রীষ্মকালে অধিক হয়ে থাকে, তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে যে শীতকালের তুলনায় গ্রীষ্মকালে অধিক, অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবার মনে রাখবে সাধারণত গণমাধ্যমে শব্দ দ্রুত ভ্রমণ করে, তাই যখন আর্দ্রতা বৃদ্ধি পায় তখন শব্দ দ্রুত গতিতে ভ্রমণ করে, তাই শব্দের মান পরিবর্তিত হয়। এবার মনে রাখবে যে শব্দ শীত ঋতুর তুলনায় গ্রীষ্মকাল ঋতুতে দ্রুত ভ্রমণ করে, কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দেরও গতি বৃদ্ধি পায়। প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, এই জন্য গ্রীষ্মকালে তাপমাত্রার সাপেক্ষে এটা বৃদ্ধি পেতে থাকে, তার মানে শীতকালের তুলনায় গ্রীষ্মকালে তোমার শব্দের বেগ বেশি হয়ে থাকে। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি রাসায়নিক পরিবর্তন, তো বলো এগুলোর মধ্যে কোনটা রাসায়নিক পরিবর্তন। তো অপশন দেখে আমরা এখানে বলে দেবো যে মাখনের বিষাক্ত হওয়া বা মাখনের যে র্যান্সিডিটি যেটাকে বলা হয় সেটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। এবার এখানে মনে রাখবে যে যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকের তার নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটি নতুন বস্তুতে পরিণত হয় তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন, মানে সে তার আগের অবস্থায় আর ফিরে আসতে পারে না, তো সেটাই হচ্ছে তোমাদের রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের কিছু এক্সাম হচ্ছে লোহায় মরচে পড়া, দেখো লোহায় মরচে পড়ে গেলে সেটা কিন্তু আর তোমাকে লোহায় তুমি সেটাকে কনভার্ট করে নিতে আসতে পারবে না, তো এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। দুধের ছানায় পরিণত হওয়া এটাও একটা রাসায়নিক পরিবর্তন। দেশলাইয়ের কাঠি জ্বালানো এটাও একটা রাসায়নিক পরিবর্তন। মাখনের বিষাক্ত হওয়া বা বিষাদ হওয়া এটাও কিন্তু তোমার একটা রাসায়নিক পরিবর্তন। ড্যাশ কোষ বিভাজনের সাথে সংশ্লিষ্ট, এগুলোর মধ্যে কোনটা কোষ বিভাজনের সাথে সংশ্লিষ্ট, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সাইটোকাইনিন, অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মনে রাখবে যে সাইটোকাইনিন উদ্ভিদ বৃদ্ধির উপাদানগুলি মানে যে ফাইটো হরমোনগুলো রয়েছে এর একটি শ্রেণী, যা কোষ বিভাজন বা গাছের শিকড় এবং অঙ্কুরগুলিতে সাইটোকাইনেসিস প্রচার করে থাকে, মানে মেনলি এখানে বলতে চাইছে যে সাইটোকাইনিন এটা কোষ বিভাজনের সাথে সম্পর্কিত। যেই অম্লগুলি হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যতীত অন্যান্য অধাতব মৌলগুলো
ধারণ করে সেগুলিকে কি বলা হয়। যে অম্লগুলি হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যতীত অন্যান্য অধাতব মৌলগুলিকে ধারণ করে সেগুলোকে বলা হয় হাইড্রাসিড। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবার মনে রাখবে, অ্যাসিড দ্যাট কন্টেন হাইড্রোজেন অ্যান্ড আদার নন মেটালিক এলিমেন্ট এক্সেপ্ট অক্সিজেন আর কল্ড হাইড্রাসিন। মানে অ্যাসিড যা একমাত্র হাইড্রোজেন এবং অন্যান্য অধাতবগুলিকে মৌলগুলোকে ধারণ করে অক্সিজেন বাদ দিয়ে তাকে বলা হয় হাইড্রাসিড। নিচের কোনটি ক্রমবর্ধমান ভ্রূণের পুষ্টিকর টিস্যু হিসাবে কাজ করে? তো এই ক্রমবর্ধমান ভ্রূণ বা গ্রোয়িং এমব্রয়োকে পুষ্টিকর টিস্যু মানে হচ্ছে নিউট্রিটিভ টিস্যুকে হিসাবে কাজ করে, তো সেগুলো কোনটা? তো এখানে আমাদের অ্যান্সার হবে এন্ডোস্পার্ম। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এন্ডোস্পার্ম কি করে? ক্রমবর্ধমান ভ্রূণের পুষ্টিকর টিস্যু হিসাবে কাজ করে। তো এন্ডোস্পার্ম হলো একটি টিস্যু যা ভ্রূণকে এনজিওস্পার্মের বীজে ঘিরে রাখে এবং স্টার্চ এবং প্রোটিনের আকারে এটিকে পুষ্টি সরবরাহ করে। তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। টেন্ডন নির্মিত হয় নিম্নোক্ত কোনটি দ্বারা? তো টেন্ডন এটা নির্মিত হয় মনে রাখবে শুধুমাত্র কোলাজেন ফাইবার দ্বারা। তো টেন্ডন নির্মিত হয়ে থাকে শুধুমাত্র কোলাজেন ফাইবার দ্বারা। এবার মনে রাখবে টেন্ডনগুলি যোজক কলা বা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয় যার মধ্যে প্রচুর পরিমাণে শক্তিশালী কোলাজেন ফাইবার থাকে। তো এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, অবশ্যই মনে রাখবে। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান কে আবিষ্কার করেন? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এই বড় হাতের জি এর মান কে আবিষ্কার করেন? আগে অনেকগুলো ক্লাসেও আমি করিয়েছি, প্রথম এটা করেছিলেন হেনরি ক্যাভেন্ডিস। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে দ্য ভ্যালু অফ জি ওয়াজ নট এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড আনটিল নিয়ারলি সেঞ্চুরি লেটার 1798 লর্ড হেনরি ক্যাভেন্ডিস ইউজিং এ টরিশন ব্যালেন্স। তো লর্ড হেনরি ক্যাভেন্ডিস তিনি টরিশন ব্যালেন্স ইউজ করে এই জি এর ভ্যালু প্রথম বার করেছিলেন 1798 সালে। আলোর একটি রশ্মি যখন একটি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে ভ্রমণ করে তখন এটি বেঁকে যায় কোন দিকে? ভেবে চিন্তে অ্যান্সার করো। এবার দেখো এখানে কি অ্যান্সার হবে তাহলে, যে আলোর একটি রশ্মি যখন একটি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে ভ্রমণ করে তখন এটি অবিলম্বে থেকে দূরে এবং গতি এর বেড়ে মানে এটি অবিলম্ব থেকে দূরে বেঁকে যায় এবং এর গতি বেড়ে যায়। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। যানবাহন সমূহের যে হেডলাইট ব্যবহার করা হয় তো ব্যবহৃত আয়নার ধরন কেমন? তো আমরা যে সমস্ত গাড়ি মানে কার বা তোমার মোটরসাইকেল বাইক যাই ব্যবহার করি তার মধ্যে যে হেডলাইটটা থাকে সেটার কেমন ধরনের মিরর ব্যবহার করা হয় সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো সেখানে ব্যবহার করা হয় অবতল আয়না, কনকেভ মিরর। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মনে রাখবে গাড়ি এবং যানবাহন একটি উত্তল আয়নাকে রিয়ার ভিউ মিরর হিসাবে পছন্দ করা হয়, মানে গাড়ির পেছন দিকে দেখার জন্য যে গাড়ির পাশে যে আয়নাগুলো লাগানো থাকে সেখানে ব্যবহার করা হয় উত্তল উত্তল আয়না বা উত্তল মিরর বা তোমার কনভেক্স মিরর। এবং তোমার এই যে হেডলাইট যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের অবতল আয়না। তো দুটো মনে রাখবে, দুটোই ঘুরে ফিরে পরীক্ষায় বারবার আসে, যে কোনো একটা চলে আসতে পারে। নিচের কোনটি ডোবেরিয়ানের ট্রায়েডের তৃতীয় সদস্য জাতির লিথিয়াম এবং সোডিয়াম রয়েছে? তো ডোবেরিয়ানের যে ট্রায়েড ল রয়েছে সেখানে দেখো একটাতে যদি লিথিয়াম এবং আর একটা সোডিয়াম রয়েছে এবং এর তৃতীয় সদস্য হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম হলো কি? অপশন এ হচ্ছে এখানে এটা। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অপশন এ পটাশিয়াম। চাঁদের উপরিপৃষ্ঠে একটি বালকের ওজন যদি 300 নিউটন হয় ওই বালকের পৃথিবী পৃষ্ঠে ওজন কত হবে? বলে দাও তাড়াতাড়ি। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1800 নিউটন। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। চাঁদের জি এর মান পৃথিবীর জি এর মানের 1/6 গুণ হয়ে থাকে, ফলস্বরূপ একই পরিমাণ বল ব্যবহার করে। সুতরাং যদি একটি মানুষের ওজন চাঁদে 300 নিউটন হয় সে 6 গুণ ওজন হবে পৃথিবীতে। তাহলে চাঁদে যদি 300 হয় পৃথিবীতে হয়ে যাবে 300 × 6 মানে 1800 নিউটন। যেখানে ক্রোমাটিডস একটি ক্রোমোজোমের সংযুক্ত হয় সেই বিন্দুটির নাম কি? তো এই ধরনের স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, বলো এখানে কি অ্যান্সার হবে। তো যেখানে ক্রোমাটিডস একটি ক্রোমোজোমে সংযুক্ত হয় সেই বিন্দুটির নাম হচ্ছে সেন্ট্রোমেরি বা সেন্ট্রোমেরে। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের শতাংশ কত? তো কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12 গ্রাম, অক্সিজেনের হচ্ছে 16 গ্রাম। যেহেতু এখানে O2 আছে তাহলে কার্বন ডাইঅক্সাইডের টোটাল কি হবে? 12 + 16 × 2 মানে হচ্ছে 12 + 32 মানে হচ্ছে 44 গ্রাম। এবার এখানে জানতে চেয়েছে এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের শতাংশ। তো
তো কার্বন কত, 12 গ্রাম রয়েছে, তাহলে 12/44 × 100, এটা কাটাকাটি করলে কত আসবে আমাদের, এটা কাটাকাটি করলে তোমার আসবে 27.3%। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবার যেহেতু এটা আমার ক্যালকুলেশন করা আছে আগে থেকে, তাই আমি তোমাদের অ্যান্সার বলে দিতে পারলাম, কিন্তু তুমি এক্সাম সেন্টারে যখন এই প্রশ্নটা করবে তখন তোমার কাছে না থাকবে ক্যালকুলেটার না কিছু, তোমাকে একটা রাফ কাগজ দেওয়া হবে, তো সেই রাফ কাগজের মধ্যে তোমাকে এই ক্যালকুলেশনটা করতে হবে। তো সেরকম ভাবে তোমরা প্রিপারেশন নেবে যাতে ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি করতে পারো। এবার দেখো মলিকুলার মাস, সরি কার্বন ডাইঅক্সাইডের, দেখো কার্বন ডাইঅক্সাইডের যে মোলার মাস যেটা হচ্ছে বা অ্যাটমিক মাস যেটা হচ্ছে সেটা হচ্ছে তত 12 হচ্ছে কার্বনের এবং অক্সিজেনের 16 × যেহেতু O2 রয়েছে, তো 2 × 16 টোটাল 44 গ্রাম/মোল, মানে হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের মোলার মাস হচ্ছে 44 গ্রাম। এবার তোমাকে বার করতে বলেছে কার্বনের পার্সেন্টেজ কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, তো 12/44 × 100, কাটাকাটি করলে কি হবে 27.3%। তো অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার। একটি তারের রোধ কি হবে যদি 2 ভোল্ট বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স প্রয়োগ করলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট তারের মধ্যে প্রবাহিত হয়? তো এখানে দেখো আমরা একটা ফর্মুলা জানি, ভি ইজ ইকুয়াল টু আইআর। তো ভি হচ্ছে কি, ভোল্টেজ বা বিভব পার্থক্য এখানে যেটা রয়েছে, তো সেটা কত রয়েছে 2 ভোল্ট। ওকে, শুধু 2 লিখলাম এখানে। আর আই হচ্ছে কারেন্ট, কারেন্ট কত হচ্ছে 1 অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে, তো এখানে 1 লিখলাম। আর তোমাকে রেজিস্ট্যান্স বা রোধ বার করতে হবে, তাহলে তুমি কি আর ইকুয়াল টু লিখতে পারো 2/1 = 2 ওহম, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমাদের 2 ওহম। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। আর একবার দেখে নাও, ওহমের সূত্র থেকে আমরা জানতে পারি ভি ইজ ইকুয়াল টু আই আর, এখানে ভি এর ভ্যালু দেওয়া রয়েছে, আই এর ভ্যালু দেওয়া রয়েছে, আর এর ভ্যালু বার করতে হবে। তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি বাই আই ইকুয়াল টু লিখতে পারি 2/1, ভ্যালু পুট করলাম জাস্ট, ইকুয়াল টু কত হবে 2 ওহম। একটি বেতার কেন্দ্রে 71 × 10⁴ হার্টজ কম্পাঙ্কে তরঙ্গ প্রেরণ করে যার গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য হলো কত? এক লাইনের কোশ্চেন, অ্যান্সার হচ্ছে 442.5 মিটার। কিভাবে হচ্ছে এক লাইনের ফর্মুলা, দেখো ডাটাগুলো লিখে নিলাম, কম্পাঙ্ক এবং গতিবেগ দুটো লিখে নিলাম, আমাকে বার করতে হবে কি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা কি, তরঙ্গ দৈর্ঘ্য সম্বন্ধে আমরা জানি যে বেগ বাই কম্পাঙ্ক, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা। তাহলে বেগ বাই কম্পাঙ্ক, বেগে হচ্ছে 3 × 10⁸, আর কম্পাঙ্ক হচ্ছে 71 × 10⁴। এবার দেখো নিচে 10⁴, উপরে 10⁸ আছে, তো উপরে কেটে গেল, উপরে তো রইলো 10⁴। ওকে, তো 10⁴ মানে আমরা লিখতে পারি 3 × 4 0 4 0, 10⁴টাকে আমি এরকম ভাবে লিখলাম, বাই নিচে কত পড়ে রইলো 71। তো এখানে জাস্ট সিম্পলি তুমি কি তিনটে এটা হয়ে গেল এটা, এবং এটাকে যদি 71 দিয়ে ভাগ করো তোমার এটা আসবে 442.53 মিটার। এবার দেখো এখানেও সেম প্রসেস, এটা আমার আগে থেকে ক্যালকুলেশন করা ছিল, তাই আমি এখানে তারিখ তোমাকে অ্যান্সারটা করে দিলাম, কিন্তু তুমি যখন এক্সাম সেন্টারে থাকবে তখন কিন্তু ক্যালকুলেটার থাকবে না। তো এটা কিন্তু তুমি নিজে যে খাতায় প্র্যাকটিস করছো ম্যাথ, সেই খাতায় প্র্যাকটিস করো, কত তাড়াতাড়ি তোমার 442.53 আসছে অ্যান্সার, তত তাড়াতাড়ি তুমি তোমার সময় বাঁচাতে পারবে এবং এক্সাম সেন্টারে আরো বেশি করে কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে। ওকে, তো এই ক্যালকুলেশন গুলো নিজে করবে, বারবার বলছি মুখস্থ করে চলে যেও না। নেক্সট চলে আসি CuO+H2, সেখান থেকে কপার এবং জল উৎপন্ন হচ্ছে। এবার এখানে জানতে চেয়েছে এই সমীকরণটির কিসের উদাহরণ, তো এই সমীকরণটি উদাহরণ হচ্ছে রেডক্সের। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি বস্তু 1 নিউটন বলের প্রভাবে বল প্রয়োগের দিকে 1 মিটার দূরত্ব পর্যন্ত সরে গেল, তো সম্পূর্ণ করা কার্যের পরিমাণ, সেম প্রসেস W=FS। W হচ্ছে কি কৃতকার্য বা কার্য, সমান হচ্ছে কি ফোর্স মানে হচ্ছে বল ইন্টু এস মানে হচ্ছে সরণ। বল দেওয়া রয়েছে 1 নিউটন, সরণ হচ্ছে 1 মিটার, তার মানে তুমি 1 নিউটন মিটার সমান তুমি লিখতে পারো 1 জুল, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল 1 জুল। এবার মনে রাখবে 1 নিউটন মিটার সমান হয়ে থাকে 1 জুল। কালকে যথাসম্ভব এরকম টাইপেরই একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় ছিল যে 1 জুল সমান নিম্নোক্ত কোনটা হবে, 1 নিউটন × 1 মিটার, এরকম টাইপের প্রশ্ন ছিল, সেটাই দেখো আজকেও এখানে কেজে কাজে লেগে গেল। তো 1 নিউটন মিটার সমান 1 জুল হয়, এটা মনে রাখবে, খুব কাজে লাগে পরীক্ষায়। তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কার্যের পরিমাণ W=FS, 1 × 1 × 1 জুল। এবার দেখো পরবর্তী প্রশ্ন, পার্থেনোকার্পিতে সংজ্ঞায়িত করা হয়েছে নিম্নোক্ত কোনটি, তো পার্থেনোকার্পি
এ সংজ্ঞায়িত করা হয়েছে নিষেকীকরণ ব্যতীত ফলের পরিস্ফুটনকে। তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিতর মধ্যে কোনটি পশু একটি টিব্রোপ্লাস্টিক নয়? তো এখানে এগুলোর মধ্যে কোন পশু বা কোন এনিমেল, ওকে, এগুলোর মধ্যে কোন এনিমেলটি একটি টিপ্রোব্লাস্টিক বা ট্রাইপ্লোব্লাস্টিক নয়? তো এগুলোর মধ্যে মনে রাখবে জেলিফিস এটা কোনো ট্রাইপ্লোব্লাস্টিক নয়, অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে জেলিফিস এটা ট্রিপ্রোব্লাস্টিক নয়, জেলিফিস হচ্ছে সিনেরিডিয়া ক্লামের অন্তর্গত, এবং এখানে মনে রাখবে এটি অরীয় প্রতিসম এবং ডিপ্লোব্লাস্টিক প্রাণী, মানে হচ্ছে দ্বিস্তরীয় শরীর এদের। জেলিফিস হচ্ছে তোমার ডিপ্লোব্লাস্টিক ইয়ের, এবং এর সাথে মনে রাখবে উদাহরণ হচ্ছে কোরাল, হাইড্রা, জেলিফিস, এগুলো সব হচ্ছে কি তোমাদের ডিপ্লোব্লাস্টিক। পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার 17 এমন একটি মৌল হলো কোনটি? তো অ্যাটমিক নাম্বার 17 কার হচ্ছে? ক্লোরিন। ক্লোরিন কোন গোষ্ঠী? এই 17 নম্বর গোষ্ঠীটা পুরোটা ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটিটিএস, এগুলো সব কি বলা হয়? হ্যালোজেন। তো এখানে অ্যান্সার কি যাবে? এগুলো হচ্ছে হ্যালোজেন। দেখো তোমাদের এই যে এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে এই যে টোটাল জেনারেল সায়েন্সের একটা ডেমো পিডিএফ দেওয়া আছে, সেই ডেমো পিডিএফটা ডাউনলোড করবে, সেই ডেমো পিডিএফ এর মধ্যে দেখবে এই ইমেজটা অ্যাড করে দেওয়া আছে। তো এই ইমেজটার এই 1 নম্বর থেকে শুরু করে মিনিমাম তোমাদের এই 36 পর্যন্ত তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবে, বা মিনিমাম 18 পর্যন্ত তো মুখস্থ করার চেষ্টা করবে, মানে কোনটার অ্যাটমিক নাম্বার কত এবং সেটা কোন গ্রুপের মধ্যে রয়েছে, কারণ এখান থেকে ডাইরেক্ট হুবহু চলে আসবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন। এবং এখান থেকে আর একটু আমরা এখানে দেখো সবার প্রথম যে 18 নম্বর যে গ্রুপটা রয়েছে এটাকে বলা হয় তোমাদের কি বলা হয়, এটাকে বলা হয় নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, ওকে। প্রথমটা হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলোকে বলা হয় ক্ষারীয় ধাতু, যেটা অপশন সি তে রয়েছে, ওকে। এই যে 4 নম্বর গ্রুপ থেকে শুরু করে 12 নম্বর গ্রুপ পর্যন্ত এই পুরোটাকে বলা হয় ট্রানজিশন মেটাল বা অবস্থান্তর ধাতু। তো এটাও মনে রাখবে, এটাও পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। দ্বিতীয় যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তো এটাও পরীক্ষায় এসছে। তো এরকম ভাবে যত প্রতিদিন তুমি ক্লাসগুলো করবে দেখবে এগুলো সব তোমার আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। নিম্ন প্রদত্ত গুলোর মধ্যে কোনগুলো সরল স্থায়ী কলা নয়? দেখো তোমাদের কিছুদিন আগে ডিসক্রিপটিভ ক্লাস করেছিলাম সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। তো আমরা প্রত্যেকে জানি জাইলেম এটা কোনো সরল স্থায়ী কলা নয়, জাইলেম হচ্ছে জটিল স্থায়ী কলা। জাইলেম এবং ফ্লোয়েম এই দুটো হচ্ছে জটিল স্থায়ী কলা, বাকি যেগুলো রয়েছে দেখো প্যারেন কাইমাকলা, স্ক্লেরেন কাইমাকলা, কুলেন কাইমাকলা, এগুলো সব হচ্ছে সরল স্থায়ী কলা। সম্পৃক্ত হাইড্রোকার্বন গুলিকে কি বলা হয়? তো সম্পৃক্ত হাইড্রোকার্বন গুলোকে বলা হয় অ্যালকেন। তোমরা এই ইংলিশ টার্ম গুলো একটু লক্ষ্য করবে, ইংলিশ টার্ম গুলো মনে রাখবে, স্পেলিং এর জন্য অনেক সময় অ্যান্সার গুলো চেঞ্জ হয়ে যায়। তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবার মনে রাখবে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত জৈব যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন উদাহরণ হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো দুটোই মনে রাখলে কোনটা কোন গোষ্ঠীর। নিচের কোন হরমোনটি প্রাণী দেহে পাওয়া যায় না? প্রাণী দেহে পাওয়া যায় না কোন হরমোনটি? তো এখানে অপশন থেকে আমরা বলে দেবো যে অক্সিন হরমোন, এটা একমাত্র উদ্ভিদ দেহে পাওয়া যায়। তো উদ্ভিদের কাণ্ড এবং মূলের অগ্রভাগ, মুকুলোবরণী, বর্ধনশীল পাতার কোষ ইত্যাদি থেকে উৎপন্ন নাইট্রোজেন গঠিত যে সমস্ত জৈব অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তাদেরকে একসঙ্গে অক্সিন হরমোন বলা হয়, অক্সিন হরমোন। যথা এক্সাম্পল হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটাকে IAA, এটাও তোমার এক ধরনের অক্সিন হরমোন। মিওসিস দশা সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? মিওসিস দশা সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? তো এখানে আমাদের অ্যান্সার মনে রাখবে যে মিওসিসের শেষে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, তো এটি সঠিক নয়, অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তোমাদের হোমওয়ার্ক আজকের জন্য যে কোন শব্দ কম্পাঙ্গটি মানুষের শ্রবণের জন্য সঠিক, এটা তোমাদের আজকে হোমওয়ার্ক। অবশ্যই প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে, কোনটা অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড টোটাল 25 কোশ্চেন ছিল, আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে। জেনারেল সায়েন্সটা খুব ভালোভাবে পড়ো, এগুলোর প্রত্যেকটার 3000 জিকে, 3000 জেনারেল সায়েন্স প্রত্যেকটার পিডিএফ অ্যাভেলেবেল, ভিডিও ডিসক্রিপশন থেকে তুমি ডাইরেক্ট বাই করে নিতে পারবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা বাই করতে চাও তো এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। অ্যান্ড থ্যাংক ইউ।